হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে যেসব জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রীরা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, মানে তারা কে কতদূর পড়াশোনা করেছেন এবং দেখব এদের মধ্যে সবথেকে শিক্ষিত কে। তো ভিডিওটি অবশ্যই সবাই শেষ অবধি দেখতে থাকো এবং তোমার ফেভারিট অভিনেত্রী কোনটি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক। নাম্বার এক, শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা 21 সেপ্টেম্বর 1992 দমদমে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। শ্বেতা দমদমের সরোজিনী নাইডু কলেজ ফর উম্যান থেকে সায়েন্স নিয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার দুই, সোলাঙ্কি রয়। সোলাঙ্কি 19 সেপ্টেম্বর 1994 কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। সোলাঙ্কি রায় প্রথমে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, এরপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। নাম্বার তিন, ইন্দ্রাণী পাল। ইন্দ্রাণী জন্মগ্রহণ করেছিলেন 20 অক্টোবর 2000 সালে কলকাতাতে, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 22 বছর। আর এনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে তিনি ক্যালকাটা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার চার, স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা ঘোষ 11 সেপ্টেম্বর 2002 কলকাতাতে জন্মগ্রহণ করেন এবং সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 20 বছর। স্বস্তিকার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি 2022 সালে ওনার এইচএস পাস করেছেন। নাম্বার পাঁচ, মধুমিতা সরকার। মধুমিতা 26 অক্টোবর 1994 কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর। মধুমিতা যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ কমপ্লিট করেছেন। নাম্বার ৬, সৌমিত্রিষা কুণ্ডু, যাকে আমরা অনেকেই মিঠাই নামেও চিনি। সৌমিত্রিষা 24 ফেব্রুয়ারি 2000 বারাসতে জন্মগ্রহণ করে, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 23 বছর। সৌমিত্রিষা কলকাতার সেন্ট পল কলেজ থেকে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বন্ধুরা, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। নাম্বার সাত, সুস্মিতা দে। সুস্মিতা 28 জানুয়ারি 1993 আসানসোলে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স হচ্ছে 30 বছর। সুস্মিতা দে আসানসোলের কন্যাপুর পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। নাম্বার আট, তৃণা সাহা। তৃণা 21 জানুয়ারি 1993 কলকাতায় জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। তৃণা সাহা কলকাতার অমিতি ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। নাম্বার নয়, দেবচন্দ্রিমা সিংহ রায়। দেবচন্দ্রিমা 29 মার্চ 1999 কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর। দেবচন্দ্রিমা কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার দশ, অন্বেষা হাজরা। অন্বেষা হাজরা জন্মগ্রহণ করেছিলেন 22 ডিসেম্বর 1996 বর্ধমানে। আর এনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে তিনি বর্ধমানের একটি কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। নাম্বার এগারো, উষশী রায়। উষশী রায় জন্মগ্রহণ করেছিলেন 17 অক্টোবর 1993 কলকাতায়, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। উষশী রায় কলকাতার আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার বারো, প্রমিতা চক্রবর্তী। 27 বছর বয়সে এই অভিনেত্রীটি ইউনিভার্সিটি অব ক্যালকাটা থেকে ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। নাম্বার তেরো, তিয়াশা লেপচা। তিয়াশা লেপচা 16 আগস্ট 1999 কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স হচ্ছে 24 বছর। তিয়াশা লেপচা গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। নাম্বার চোদ্দ, রুকমা রায়। রুকমা রায় জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1995 কলকাতায়, সেই হিসাবে তার বর্তমান বয়স 28 বছর। আর রুকমার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ের কিছু জনপ্রিয় অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে ছোট্ট একটি ভিডিও। এই লিস্টে যদি তোমাদের কোনো অভিনেত্রীর নাম বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই এর পার্ট 2 নিয়ে হাজির হবো। ধন্যবাদ।